রসূল ওই যে বললাম 10 বছরে রাস্তাঘাট বানান না একটা হসপিটাল বানান না একটা জেলখানা বানান না তে কিছু মানুষ আছে হাসরে প্রথম যাবে জাহান্নামে পরে যাবে জান্নাতে সরাসরি জান্নাত না কিন্তু 490 কোটি মুসলমান সরাসরি জান্নাত সুবহানাল্লাহ আমল নামে শিরক নাই আর কুফর নাই আল্লাহ এই তালিকার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন আমিন জোরে বলেন আমিন কি নিয়ামত থাকবে জান্নাতে عظيم جنة الله بانه رأس لهم ما يشاءون فيها ولدينا مزيد عجيب جنة كتو نعمت الله ركي دي چن گلئي دیکھ بین ار بوز بین الله زمن بڑو تر نعمت بلیو تتو بڑو امار پیوشو دیر হাসরে আল্লাহ এত রহমত নাজিল করে দিবেন এত বরকত দিবেন এত রহমত আল্লাহ চালু করে দিবেন এমন হবে কোন কোন মানুষকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফেরেশতারা তারে ধরে যখন নিয়ে যাচ্ছে লোকটি পিছনের দিকে তাকাবে বারবার তাকাতে থাকবে আল্লাহ বলবেন লোকটারে থামাও বারবার পিছনে তাকাচ্ছে কেন লোকটি বলবে আল্লাহ শুনেছি তুমি 99 ভাগ রহমতের মালিক আমি বারবার পিছনে তাকিয়ে দেখতেছিলাম একটা বাদ তুমি আমার একটু ডাক দাও কিনা আল্লাহ বলবেন বান্দা ঠিকই বলছিস আমি আল্লাহ তোরেও মাফ করে দিলাম এরকম বহু মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন কিন্তু রাসূল বলে 15 শ্রেণীর মানুষ কিয়ামতে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না নজরটাই দিবেন না 15 শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না নজর দিবেন না যিনি কিয়ামতে এই উম্মতের ভিতর থেকে 490 কোটি উম্মতকে জান্নাত দিবেন তিনি 15 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না এই 15 শ্রেণীর মানুষ কারা একটু জানার দরকার আছে না নাই এই হলো আজকের মূল আলোচনা বুঝে আসছেন আপনাদের কয় শ্রেণী কোরআন হাদিস থেকে আমরা বলছি এক নম্বর আল্লাহ পাক সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলেন ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ এক নম্বর হলো ওই সকল মানুষ যারা আল্লাহর কোরআনের আয়াতকে পাশ কাটিয়ে যায় কুরআনের আইন যাদের ভালো লাগে না নিজেরা নিজেরা আইন বানায় নিজেদের আইন দ্বারা নিজেরা পরিচালিত হয় কুরআনের আইনকে যারা তওয়াক্ক করে না এমন লোক আছে না নাই আমার প্রিয় সদী কুরআনের চুরির আইন ভালো লাগে না নিজেরা চুরির আইন বানায় কুরআনের জানের আইন ভালো লাগে না মাস্তানির আইন ভালো লাগে না ডাকাতির আইন ভালো লাগে না কুরআনের যুদ্ধনীতি ভালো লাগে না কুরআনের পররাষ্ট্রনীতি ভালো লাগে না নিজেরা নিজেরা আইন রচনা করে আল্লাহ বলেন আমার আইন যাদের ভালো লাগে না নিজেরা আইন বানিয়ে দেশ সমাজ রাষ্ট্র চালায় এরা কিয়ামতে যখন আসবে এদের সাথে আমি আল্লাহ কথাই বলবো না ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ কথা বলবে না রাসূল ওই যে বললাম 10 বছরে রাস্তাঘাট বানান না একটা হসপিটাল বানান না একটা জেলখানা বানান না কিছু মানুষ বানাইছে যে মানুষগুলি কুরআনওয়ালা ছিল 10 বছরে আল্লাহ রাসূল মদিনার আর মক্কার মিলাইয়া 140,000 মানুষ বানাইছে যাদের একজন মানুষের ওজন অত বেশি আজকের পৃথিবীর সমস্ত মানুষকে ওজন দিল আবু বকরের পায়ের তলা ধুলির সমান হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এমন লোক রাসূল বানাইছে এই সাহাবীদের সোহবত যারা পাইছে তারা ছিলেন তাবিঈ তারাও ছিলেন সোনার মানুষ তাবিঈদের সোহবত যারা পাইছে তারা ছিলেন তাবে তাবি তারাও ছিল সোনার মানুষ প্রায় 400-500 বছর এমন এক যুগ চলছে যেই যুগে মানুষের আন্তরিকতা এত বেশি ছিল মানুষ মানুষের অকল্যাণ চিন্তা করত সেই যুগের সুর এই যুগের বহু বুজুর্গের সাথে আল্লাহর বলেছে সুরের কথা বলছে কিসের কথা সেই যুগে সুর গেছে চুরি করতে যেই বাড়িতে গেছে গিয়ে দেখে একটা হিন্দুর ঘর কয় আমি সুর হইছে বিদায় এত নিছে নামি নাই যে হিন্দুর ঘরে চুরি করব আমি সুর হলে আমার ঈমান আছে তো পরে ওই ঘর থেকে নেমে গেছে দ্বিতীয় রাতে আরেক ঘরে গেছে গিয়ে দেখে ওটা একটা বুদ্ধের ঘর কয় না 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 গৌতম বুদ্ধের মূর্তি রাখা এই ঘরও চুরি করা যাবে না
বুদ্ধের ঘরে আমি চুরি করব আমি চুর হলে আমার একটা আদর্শ আছে তে সদ তৃতীয় রাতে আরেক ঘরে আছে গিয়ে দেখো একটা খ্রিস্টানের ঘর যীশু খ্রিস্টের মূর্তি রাখে কয় আখারি রাত্রি বেলা গর ঘরে ঢুকে খুঁজা ঢোকার সুযোগ নাই কোনটা কার ঘর তো চুরি করব না তো চতুর্থ রাতে এক ঘরে গেছে গিয়ে দেখো এটা একটা মুসলমানের ঘর সিন্দুক উপরে আছে ঘরের দোতলায় চলে গেছে মাটির ঘর সিন্দুকের দরজা ধরে টান দিয়েছে দেখে টাকার ফোটলা ফুটতেছে কিরে আলাদা আলাদা ফোটলা কেন কিছু টাকার গায়ে লেখা এই টাকা জাকাত দেওয়া হয়েছে এটা হালাল টাকা কিছু টাকার গায়ে লেখা এই টাকার জাকাত দেওয়া হয়নি এটা হারাম টাকা কই চুরি করবো ঠিক আছে তাই জাকাত দেওয়া হয়নি এমন টাকা আমি নিব কা আমি চোর হইলে আমার ইমান আছে জাকাত দেওয়া জাকাত সারা টাকা সে আলাদা করতেছে সময় তো তার জন্য থেমে নাই কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান কই কি রে চুরি করবো ঠিক আছে তাই নামাজ বাদ দিয়ে আগে নামাজ পরে চুরি তো নামাজ পড়বো আবার আজান সারা নামাজ পরে কেমন ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে ঘরের মালিক কই কি রে আমার ঘরে মুয়াজ্জিন আসলো কোথেকে উনি সিঁড়ি বেয়ে উপরে উঠছে এই মানান্তা তুমি কে কয় আমার পরিচয় বলে আগে বলে ফজর নামাজ পড়ছেন কই না নামাজ তো পড়ি নাই কই তাহলে একামত দেন জামাতে নামাজ শুরু করি মালিক একামত দিতেছে সুর ইমামতি করতেছে তেলওয়াতা তো বিশুদ্ধ তেলওয়াত শুনে মালিকের চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে নামাজের শেষে কই তুই তেলওয়াত দিয়ে আমার ভুলাইতে পারবি না আগে বল তুই কোত্থেকে আসছিস কেন আসছিস কই আসছিস চুরি করতে এই যে আপনার টাকার পোটলা আলাদা আলাদা লেখছেন কিছু জাকাত দেওয়া জাকাত সারা জাকাত দেওয়া ভাবলাম জাকাত যেটা দেওয়া হয়নি এমন টাকা আমি নিব না যেটা জাকাত দেওয়া হয়েছে এই টাকা নিব এটা বাঁচতেছিলাম তো ফজরের রক্ত হয়ে গেছে আজান কানে আসছে ভাবলাম আগে নামাজ পড়ি তো নামাজ পড়বো আজান ছাড়া নামাজ পড়ে কেমনে আজান দিছে আপনি নিজে শুনেছেন আজান তো আর আসতে দেওয়া যায় না টাকা জায়গা টাকা আছে দরজা খুলেন আমি চলে যাই কয় আমার ঘরে কি আসছিস আর কি কোথাও যাইস না কয় আরো তিন ঘরে গেছিলাম গিয়া দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর অমুসলিমের ঘরে তার মুসলমান চুরি করতে পারেন কয় তাহলে এখানে থাক আমি নিচে যাই বাহিরের দিকে দরজা লক করে নিচে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ সবাই বসছে একটা ছেলে আসছে ঘরের দোতলায় এই ছেলেটা খুব ভালো দিনদার কথাবার্তায় যা বুঝছি আল্লাহর ভয় আছে আমার তো একটা মাত্র মেয়ে বিয়ে দেবো জামাই খুঁজতেছি এখন এই মেয়েটা বিয়ে দিতে গেলে আমি ধন সম্পদওয়ালা ছেলে চাই না আমি আল্লাহর ভয় আছে এমন একটা ছেলে চাই এমন ছেলে ঘরের দোতলায় আছে আমি রাইখে আসছি তুই রাজি হইলে ওর সাথে মেয়ে বিয়ে দি স্ত্রী কইটা আবার কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে ভাই আসছে ওদিক দিয়ে ঠিক আছে অভাবের কারণে আসছে স্বভাবের কারণে আসে না তার মধ্যে আল্লাহর ভয় আছে আগের যুগের বাবারা বিয়ে শাদী করতে গেলে সন্তান বিয়ে দিতে গেলে আগে তাকওয়া আছে কিনা ইমান আছে কিনা এটা দেখতো এখনকার বাবারা আগে দেখে টাকা পয়সা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ইউরোপিয়ান কিনা মধ্যপ্রাচ্য পছন্দ না সরকারি চাকরিজীবী কিনা মাসে ভালো ভালো ইনকাম করে কিনা এই হচ্ছে বিষয়টা বিয়েটা এখন আমাদের সমাজে কঠিন হয়ে গেছে ব্যবিচার সহজ হয়ে গেছে অথচ ইসলাম সবচেয়ে সহজ করে দিয়েছিল বিয়েটাকে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সুদেশ সেই যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা আজমাইন সুন্দর এক সমাজ নির্মাণ করেছেন সবার ভিতরে আল্লাহর ভয় ছিল তাকওয়া ছিল যে সমাজের মানুষের মনে আল্লাহর ভয় আছে সেই সমাজে আসমান ভেঙে রহমত নাজিল করে দেন যিনি তিনি কে পনেরো শ্রেণীর মানুষ কিয়ামতে আল্লাহর রহমত পাবে না আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না নজর দিবেন না প্রথম হলো তারা যারা আল্লাহর আইনকে পাশ কাটিয়ে যায় আল্লাহর আইন চায় না এমন লোক যারা তবে এদেরকে যারা সাপোর্ট করে তারাও এদের মতোই কথা কোন ঠিক কিনা যে যারা সাপোর্ট করে সে কিন্তু তার সাথে লুত আলাইহিস সালামকে ফেরেশতারা এসে সালাম দিয়ে বলল পয়গম্বর আপনার জাতি বড় নোংরা এরা লেসবিয়াত সমকামিতায় বিশ্বাসী আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে গোটা জনপদটাকে উল্টায় দিবেন আমরা বারো জন ফেরেশতা আসছি লম্বায় হলো সাত সাতটি মাইল প্রস্থে হলো তিরিশ মাইল পুরা এলাকাটাকে আমরা উল্টায় দেব এই রাতের মধ্যে আপনি আপনার ছয়জন মেয়ে কয়জন মেয়ে ছয়জন মেয়ে আর এলাকার ইমানদাস যারা আছে তাদেরকে নিয়ে সটকে পড়েন এলাকা থেকে রাতের মধ্যেই কিন্তু কাম সারা হয়ে যাবে তবে আপনি যাওয়ার সময় মেয়েদেরকে নেবেন আপন স্ত্রীকে নেবেন না কারে নেবেন না বউরে নেবেন না আর মেয়েদেরকে নিয়ে যাবেন তো নবী মেয়ে ছয়জন আর ইমানদারকে নিয়ে রাত থেকে এলাকা ছেড়ে তিনি চলে গেছেন সকালবেলা আয়েশা দেখেন
এলাকায় কিচ্ছু নাই মানুষ নাই গরু ছাগল গাছগাছালি কিছুই নাই পুরো এলাকাটাকে ফেরেশতারা হাত দিয়ে এইভাবে বেকু দেখছেন না বেকু বেকু যেভাবে মাটি কাটে হ্যাঁ এরকম ফেরেশতারা হাত দিয়ে উঠায়া এটাকে উল্টিয়া দিছে এই যে জোরে সাফা দিছে 100 তলা বিল্ডিং যত উঁচু ঠিক এই পরিমাণ নিচে গর্ত হয়ে গেছে ওইটাই বর্তমানে জর্দানের ডেড সি মৃত সাগর 67 কিমি লম্বা কিলোমিটার না মাইল 30 মাইল প্রস্থে এটা ডেড সি এটা মৃত সাগর আল্লাহু আকবার বলেন এখন ইমান মেয়েদেরকে নিতে বললেন বড়ে নিতে নিষেধ করছেন কেন কারণ বউ খারাপ ছিল না কোন নবীর স্ত্রী খারাপ ছিলেন না কোন নবীর চরিত্র খারাপ ছিল না কথা বুঝতেছেন কিনা নবীদের স্ত্রীদের বহুত পবিত্র ছিল কিন্তু নবীর স্ত্রী যারা নবীর বিরুদ্ধে যারা তাদেরকে সাপোর্ট করত তাই আল্লাহর গজব থেকে নবীর স্ত্রীও নিজেকে বাঁচাতে পারে না কথা বুঝতেছেন কিনা কাজী আল্লাহর আইন যারা চায় না সাপোর্ট করাও যাবে না এক নাম্বার তাদের দিকে আল্লাহ কিয়ামতে তাকাবেন না দুই নম্বর রসুল বলেন কিয়ামতে আল্লাহ তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না শাইখুন জানেন যাদের বয়স হয়েছে কিন্তু চোখ এখনো ভালো হয় নাই চোখ খারাপ নজর খারাপ কথা কন না বয়স হয়েছে এখনো চোখ ভালো হয় নাই রাস্তাঘাটে বসে থাকে সাত দোকানে বসে মেয়েদের দিকে তাকায় ইফতিজিং করে ফরকিয়া করে এমন লোকদের দিকে কিয়ামতে যিনি তাকাবেন না তিনি কে সাহাবায়ে কারাম বলল আল্লাহ রাসূল বলেন ইয়াকুম তরুক ও সাহাবীরা তোমরা রাস্তায় বসবে না সাহাবায়ে কারাম বলল হে রাসূল ফালা বুদ্দালান আন নুজালিসানা রাস্তায় বসে আমাদের প্রয়োজন বিভিন্ন কারণে আমরা রাস্তায় বসি কারণ সাহাবীদের ঘরগুলি এত ছোট ছিল দুইজন মেহমান নিয়ে বসার মতো সুযোগও ছিল না হুজুর বলেন রাস্তায় যদি বসো রাস্তার পাঁচটা হক আদায় করবা কয়টা কথা কোন কয়টা এক নাম্বার গদ্দুল বাসার চোখ বনত রাখবা তাহলে চোখকে যারা ঠিক রাখতে পারে না রাস্তায় তাদের বসার অধিকার নাই দুই নম্বর রসুল বলেন কাফুল আজা রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিবা কষ্টদায়ক বস্তু রাস্তাঘাটে পড়ে থাকলে সরাইয়া দিবা রাস্তাটাকে এটা জনগণের রাস্তা রাস্তা নষ্ট করবা না মানুষের চলাচলে কষ্ট হয় এমন জিনিসও রাস্তায় রাখবা না